এটা তো স্যার সবসময় স্যার জিরো। আচ্ছা বাবা এখানে বলছে, তখন আমি ঝুলায় রাখছি একটা বস্তু, ঝুলায় রাখছি, ঝুলায় রেখে এসে ঘুমাইলাম, দিয়ে দেখি স্থির হয়ে আছে। তাহলে এইটা তখন কি ভি সমান জিরো না? এখনো বেগ আছে, প্রাথমিক অবস্থা, প্রথমে প্রাথমিক অবস্থানে থাকে। তাহলে আমি এই বস্তু যখন এখানে আছে না, আবার এই বস্তু, এই বস্তু টেনে টেনে এখানে নিয়ে আসলাম, টেনে ছেড়ে দেবো না, এই জায়গায় এবার ভীষণ জিরো হবে, বস্তুটা এবার উপরে উঠতে থাকবে না, ছেড়ে দিলে বস্তুটা উপরে উঠতে থাকবে। উপরে ওঠার সময় প্রথমে কি সাম্যাবস্থা না আসবে, উপরে উঠতেছে, এই বস্তুটা এবার কি করতেছে ওপরের দিকে উঠতেছে, এটা ঠিক মাঝামাঝি অবস্থান, উপরে উঠতেছে। এই জায়গায় কিন্তু বস্তু ভি থাকবে, কি থাকবে, বেগ থাকবে, উপরের দিকে বেগ থাকবে, বস্তু আরো উপরে উঠবে, এই অবস্থানে থাকবে না, বস্তু আরেকটু, বস্তু আরো উপরে উঠবে। প্রথমে ছিল এখানে, আমি টেনে নিয়ে আসলাম এখানে, আবার ছেড়ে দিলাম, এখানে বেগ থাকবে, আরো উপরে উঠলো, একবার সর্বোচ্চ অবস্থানে, এখানে আবার ভি সমান জিরো, মানে সর্বনিম্ন অবস্থানেও ভি সমান জিরো, সর্বোচ্চ অবস্থানেও ভি সমান জিরো, মাঝামাঝি অবস্থানে মাঝামাঝি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত সব জায়গায় বেগ থাকে, তবে মাঝামাঝি অবস্থানে বেগ থাকে সর্বোচ্চ। যখন একটা দোলনা দোলে, যখন একটা দোলনা দোলে এখান থেকে ছেড়ে দিলে, তুমি আজকে প্রাইমেসির মাঠে গিয়ে দোলনায় উঠবা, তখন দোলনা দোলে এখান থেকে ছেড়ে দিলে এটা ধীরে ধীরে বেগ বাড়তে থাকে না, মাঝামাঝি অবস্থানে তুমি অনুভব করবা বেগটা সবচেয়ে বেশি, তারপরে যেতে থাকবে বেগ কমতে থাকবে, বেগ কমতে থাকবে, আরো কমতে 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 থেমে গেল, আবার আসছে বেগ বাড়তেছে, বাড়তে 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 সর্বোচ্চ, আবার কমতে 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 থেমে গেল, তাই কি না? এই স্প্রিং এর ক্ষেত্রে একই অবস্থা, সর্বনিম্ন অবস্থান মানে এখানে, ঠিক আছে, এখান থেকে উপর দিকে উঠতেছে, যত উঠতেছে বেগ ধীরে ধীরে, এখান থেকে ভালো করে বলুন, এখান থেকে এই পর্যন্ত মাঝামাঝি অবস্থান পর্যন্ত বেগ বাড়তে থাকে, এখানে স্থির না, এখান থেকে বেগ বাড়তে থাকে, বাড়তে বাড়তে এখানে সর্বোচ্চ, আবার উপর থেকে উঠছে বেগ কমতেছে, এখান থেকে বেগ কমতে কমতে এখানে গেছে, বোঝা গেল? তিনটার ক্ষেত্রে না, সর্বনিম্ন সাম্যাবস্থান, সর্বনিম্ন অবস্থান, সর্বোচ্চ অবস্থান, এই তিনটার ক্ষেত্রে বেগের মান জিরো, বেগের মান জিরো হলে গতিশক্তি জিরো হবে, অবশ্য অবশ্যই গতিশক্তি সমান, যদি আমার বেগের মানটা জিরো হয়ে যায়, এটা জিরো হওয়া মানে এর সাথে এগুলো গুণ করলে এগুলো তো জিরোই হবে, তাই কি না? এই অবস্থা তো থাকে, আবার নামার সময় বেগ বাড়তেছে, এর পরবর্তী অবস্থান এ নামার সময় এখানে এসে আবার বেগ বাড়তেছে, হ্যাঁ এটা আবার সাম্য অবস্থা, মানে মাঝামাঝি অবস্থা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার তার নিচে অবস্থানে, সর্বনিম্ন অবস্থানে, সর্বনিম্ন অবস্থানে বেগ, এখানে এসে বেগ কিন্তু সর্বোচ্চ, এখানে কিন্তু ভি সমান আবার জিরো, এখানে নিচে, এখানে এসে সে নিচের দিকে নামছে, আর এখানে এসে সে থেমে গেছে, একই ভাবে আবার উঠতে থাকবে, আবার না, হ্যাঁ গতিশক্তি আর বিভব শক্তির মাধ্যমে দোল চলছে, সমান কোথায় হবে? গতিশক্তি আর বিভব শক্তি সমান হবে ঠিক এই যে এটার মাঝামাঝি অবস্থান, মানে এই সর্বোচ্চ অবস্থান আর সাম্যাবস্থান, সর্বোচ্চ অবস্থানের মাঝামাঝি অবস্থানের মাঝামাঝি, এখানে এখানে গতিশক্তি বিভব শক্তি সমান হবে, আবার এখানে গতিশক্তি বিভব শক্তি এখানে বিভব, এখানে বিভব শক্তি সর্বোচ্চ, মানে সম্পূর্ণ শক্তি বিভব শক্তি, এখানে এখানে কিন্তু শুধু সম্পূর্ণ শক্তি গতিশক্তি, এই দুটার মাঝামাঝিও গতিশক্তি বিভব শক্তি সমান, এই দুটার মাঝামাঝিতেও গতিশক্তি বিভব শক্তি সমান, মানে স্যার সাম্য অবস্থায় জিরো, সর্বোচ্চ উচ্চতায় জিরো, স্যার সর্বনিম্ন উচ্চতায়, সর্বনিম্ন অবস্থানে সর্বোচ্চ অবস্থানে সবসময় স্যার বেগ তাহলে সমান হচ্ছে। আচ্ছা আজকে যে পর্যন্ত হয়েছে তোমাদের কাজ হচ্ছে বেগ যেহেতু জিরো, সূত্রগুলো পড়া,
এবং যা বুঝালাম এগুলো ভুলবার। এরপরে আমাদের তোমাদের পরীক্ষার প্রথম পরীক্ষা কি 17 তারিখ, এর মধ্যেই শেষ করে। আচ্ছা সবাই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। কতদিন বাড়াতে হবে আর কতদিন করতে হবে এর মধ্যে তফাৎ আছে, তাই না?